আমার ভাঙা তরি খুব সাবধানে বসে থাকবে, কিন্তু এদিক সেদিক করবে না, নৌকা ছেড়ে দি। আরে হেয়ো উমাছি বাই আহা যাও রে, আজ অকুলো দোহ দিয়ারে মাছে নিমারে ভাঙা তোহরি, মাঝি বাইয়া যাও রে, হেয়ো মাঝি বাইয়া যাও রে, কুলো দড়ি আর মাছে কুলো দড়ি আর মাছে তোমার ভাঙা তোরি, মাঝি বাইয়া যাও রে। আগে বলবে তো দাও গো, নিমাই কাউ কাউ করতে যে দাও পরে নিমাই করির বিনিময়ে আজ আমার চরণ ধুলো, আজ আমি তো দান করে গেলাম। নিয়ে যাও নিমাই, আজ ভক্তি ভাবে তুমি গৃহে নিয়ে যাও, নিয়ে গেলে তুমি বুঝতে পারবে, আজ ভক্তি ভাবে নিয়ে যাও। এখনি মাই একই করছো নিমাই, একই করলে নাই নিমাই, আজ সোনা দানা মনি মুক্তারে দিলি সাপের রে নিমাই, কত পড়া নিমাই, আজ সোনা দানা মনি মুক্তারে সোনা দানা মনি মুক্তারে সাবি গায়ে ভেসে রে নিমাই, আজ দিয়েছিলাম চরণ ধুলো রে দিয়েছিলাম চরণ ধুলো রে পালি না নিতে রে নিমাই, আজ সোনা দানা মনি মুক্তারে সোনা দানা মনি মুক্তারে সাবি গায়ে ভেসে রে নিমাই। মায়ের চরণ ধুলো ভক্তি ভাবে নিতে পারলি না নিমাই? আচ্ছা পুরি, ওই চরণ ধুলো নিয়ে কি আমি শরবত করে খেলে আমার পেট ভরবে? আমি জানি নিমাই, আমি জানি মায়ের প্রতি তোর এত অহংকার নিমাই, তবে বুঝতে পারবি নিমাই একদিন। জরাম আমি আগে যাচ্ছি, আমার পিছু তুমি চলে এসো। চলো মা, এসো জরাম, আমি এখানে আসি। নিমাই চলে যাচ্ছি, নিমাই না করি বাকি আছে, মানুষ দূরে চলে গেছে, যে যা করি আমি চলে যাচ্ছি। আর যেও না যেও না ভাইয়া রে, ও ভাইয়া কড়ি বাগি আছে গো আমার ভায়া ভায়া রে, না আমি দেবো না নিমাই, আমি কিছুতে কিছুতে এই কড়ি তোমায় দেবো না, আমি চলে যাচ্ছি নিমাই।
তুমি যদি চাহাবে চলে রে ও ভায়া কষ্ট বিফল হবে রে আমার ভায়া ভায়া রে হে হে যেও না যেও না ভায়া রে ও ভায়া করি বাকি আছে গো আমার ভায়া তুমি পারঘাট আমাকে কত না পাহাড় করেছ আজ আমি কড়ি তোমায় দেবো না আমি চলে যাচ্ছি নি ভাই ওটা কিসের পড়লা না আমি বলবো না নিমাই কেন নিমাই তুমি পারঘাট আমাকে কত না পাহাড় করেছ আমি কিছুতেই বলবো না মানু দূরে চলে গেছে আমি চলে যাচ্ছি বড় হলে আরে দুষ্ট হবে ওটা কিসের পড়লা বল না ভাই এগুলো কি তুমি জানো তাই তো না এখন তুই যখন শুনছো না আজ আমি তোমায় বলবো বলো এগুলো হলো আমার কলাই নিমাই আমার কলাই বলে কিছু আজ ওর কি হবে বোকা কথা কেন যে খাবে না সে চির অমর হয়ে যাবে নিমাই যে খাবে সে অমর হয়ে যাবে ধর যদি আমি খাই তুমি অমর হয়ে যাবে অমর হয়ে যাবো মানে আমি এই রাজ্যে রাজা হয়ে যাবো অমর করতে না আমি নিরাপদে খাই অমর হয়ে যাবে তাহলে আমার রাজ্যে রানী হয়ে যাবে আমার ছয় ছেলেরা যদি খায় তারা অমর হয়ে যাবে তখন আমার রাজ্যের ওই মন্ত্রী মিনিস্টার রেলওয়ে স্টার কলবে স্টার সব হয়ে যাবে অমর করছে কেন নিমাই ভাই এক বস্তি দেওয়ার কি হবে না আমি দেবো না নিমাই যে ভাই দে নিমাই যে ভাই দে তুমি সহ্য করতে পারবে নিমাই বেশ নিমাই এখন তুই যখন তুমি শুনছো না আচ্ছা আজ এক বস্তা করে আমি তোমায় দিয়ে গেল তাহলে আসি ভাই নিমাই ও কলার অনেক নিয়ম কারণ আছে নিমাই অত নিয়ম কারণ তুমি পালন করতে পারবে না আচ্ছা সর্বপ্রথম তোমার ছয় পুত্রদের খাবে নিমাই কলাই পর সঙ্গে সঙ্গে আনন্দ আত্মার হয়ে তুমি চলে যাচ্ছ নিমাই তুমি হয়তো জানো না নিমাই আমি তোমার আমার কলাই দিন নিমাই দিয়েছি তোমার বিষ কলাই তোমার ছয় পুত্র যখন খাবে এ হলো ছেড়ে ওই পরলোকে করিবে গমন নিমাই মায়ের কথা মতো এই মুহূর্তে আমি ফিরে গেলাম আমার মাই সম্মুখে নিমাই আসি বলে বাগের মাসি আজকের আসু ওনার একদিন কি আমার চার পাঁচ দিন তবে আমার নাম নীলা নীলাবতী ও সোনা টিকটিকি ছারপোকার সোনা গিরগিটি বাড়ি নেই একটি বার তাকে সাড়া দাও ননু বাড়ি নেই গো ও খোকার মা তাকে সাড়া দাও গো বাড়ি নেই গো আর শুনো বলি ও হে দিলু তুমি কি নেই কো ঘরে আজ ডেকে ডেকে পাই না সাড়া গেছো কি বাপির ঘরে শোনো বলি ও হে নিলু তুমি কি নেই কো ঘরে ডেকে ডেকে পাই না সাড়া গেছো কি বাপের ঘরে শোনো বলি ও হে নিলু কি সাড়া দেব আমি ঘরে নেই দানা পানি কি খেয়ে বাঁচবো আমি শোনো বলি ও হে নীলু তুমি তো আছো ঘরে কেন ডাকে দাও না সাড়াও আমি তোমায় দেখে মরি দে শোনো বলি ও হে নীলু দাও গো আমার সোনা গয়না গুলো দাও দাও হাত পেতে আজ ফসমা হাত পেতে আজ না না তুমি আমার বউ না নদীর ঢেউ আমি কিছু বুঝতে পারি আমি তোমার বউ হবো কেন আমি নদীর ঢেউ না না তুমি হওয়ার পরে তোমার মা কি একটু গালে মজু দেয়নি মনে নেই আমার মনে হয় লঙ্কা দিয়েছিল তুমি কোথায় কি ছিলে দিতে পারো নে কঞ্চিদের নারকাটা সময় পাই না মোটা বাঁচ ওই জন্য আমার ঠাকুরমার কথা মনে পড়ে গেল কি আমার ঠাকুরমা সব সময় বলতো যে মা চায় সন্তানের পেটের দিকে যে খেটে খুটে এসেছে কখন কি খেয়েছে না খেয়েছে আগে খেতে দিই আর এইসব মাগেরা চায় গাঁটির দিকে সোনা গয়না কি এনেছো তাও আলমারি ভর্তি করি তোমার মার কি দিন বাঁচি রাখনি সচেত পেটে দিকে থাকতো চেষ্টা করেছিলাম পারিনি তুমি দাও সোনা গয়না দাও ধরো ছি ছি এই আমার সোনা গয়না হ্যাঁ এগুলো কি এগুলো ঘি এগুলো কি হয় এটা হলো অমর কলাই এগুলো কি হবে এগুলো খেলে আমরা সবাই অমর হয়ে যাব
তুমি যদি খাও আমি খেয়ে অমর হয়ে যাব মানে রাজ্য রাজা হয়ে যাব আর আমি যদি খাই তুমি খেলে আমার রাজ্য রানী হয়ে যাবে আর ছেলে যদি খায় ছেলেরা খেলে সব অমর হয়ে যাবে আমার রাজ্যে ওই মন্ত্রী মিনিস্টার রেলওয়ে স্টার কলবে স্টার সব হয়ে যাবে আরে গায় রাজার পোশাক আছে নেই তো কি হয়েছে কাল সকালে আশ্রমের বাজারে চলে যাব গিয়ে সেলুন দোকান থেকে গেছে নিয়ে আসবো সেলুন দোকানে রাজার পোশাক তাহলে ওরা কাটে তো ওরা তো চুল কাটে ও কোদাল ওরা চুল কাটে আমি মনে করলাম যে জামা কাপড় কাটে আরে চুপি চুপি ছেলেদের থেকে খেতে দাও কেন যেন পাঁচ কানা হয় না সবার যায় নে দেবো সবাই তাহলে রাজা হয়ে গেল তাহলে কে শাসন করবে সবার যায় নে দেবো সকলের খেতে দেবো আমি চোখের ঘোড়ায় এমন জায়গায় কিল মারবো এক সপ্তাহ দম বন্ধ হয়ে যাবে চলে যাচ্ছি আমি যাও তাই তো এই কলাই অর্ধেকটা নিয়ে ওই পাড়ার ছেলেগার মধ্যে বিলে দেব আর অর্ধেকটা নিয়ে শিখের হাড়ির মধ্যে রেখে দেবো ও ছেলেরা তোরা কলাই খাবি আইনা বাবা খোকা কোথায় কলাই খাবি তোরা কলাই খাবি রে ছেলেরা ওরে কলাই খাবি রে আর কলাই খাবি আই ছেলেরা আর কলাই খাবি আই ছেলেরা ওরে কলাই খাবি রে তোরা কলাই খাবি রে ছেলেরা কলাই খাবি রে জয়া সীতা সোনা সাধু ছুটে এসো নীলা তখন মুঠো পরে নীলা তখন মুঠো পরে শিখের হাড়ি রাতে তোরা কলাই খাবি রে ছেলেরা কলাই খাবি রে তোরা কলাই খাবি রে ছেলেরা কলাই খাবি রে তোরা কলাই খাবি রে কোথায় আমি তো দেখতে পাচ্ছি না তোমরা কোথায় বাবা মা গো আমরা মাঠে খেলতে গিয়েছিলাম না খুব খিদে পেয়েছে মা বাবা পারঘাট হতে কি এনেছে খেতে দাও না মা খোকা তোমার পিতা পারঘাট হতে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে তোমরা খাবে কি মা আচ্ছা তো মা গো অশীত সাউন্ড দোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল